একটু পরে বলি। চট্টগ্রাম থেকে আগত অতিথিবৃন্দ, আমার কাছে মনেই হচ্ছে না যে এটা ধানমন্ডি ক্লাব। আমার কাছে মনে হচ্ছে এটা ঢাকার মুখে এক খণ্ড চুনতি। চুনতি মাসিদের এই মিলন মেলা আয়োজন করার জন্য, এটাকে সফল করার জন্য আমি চুনতি সমিতি ঢাকাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে আমাদের সভাপতি আসাদ ভাই বলে গেছেন চুনতি ইজ ভেরি ইউনিক। আমি বলবো চুনতি ইজ ভেরি স্পেশাল, স্পেশাল বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটিস। পাহাড় সমতল অরণ্য সমন্বয়ে শ্যামল সবুজ গাছপালা শোভিত, এইরকম এত অপরূপ সুন্দর গ্রাম অন্য কোথাও নাই। এখানকার পাহাড়গুলো এমনভাবে এমনভাবে খচিত আছে যে মুকুটের মধ্যে যেভাবে জুয়েলস এনগ্রেভ থাকে, পাহাড়গুলো যেন এভাবে এনগ্রেভ আছে। আমরা কোরআন শরীফে যখন পড়ি সুরায় কাশিয়া, ওখানে একটা আয়াত আছে আফলামিয়ান জিরোনা ইলাল ইবিলে কাইতা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইতা রুফিআত ওয়া ইলাল জিবালে কাইতা নুসিবাত ওয়া ইলাল আরদে কাইতা সুতিহাত। অর্থাৎ ওরা কি দেখে না যে আমি কিভাবে উট এবং জীবজন্তুকে সৃষ্টি করেছি, আমি কিভাবে পাহাড়কে স্থাপন করেছি, আমি কিভাবে আকাশকে স্থাপন করেছি এবং কিভাবে আমি সমতল ভূমিকে বিছিয়েছি। এটা এই আয়াত পড়লে আমার কাছে আমার চুনতির কথা সবার আগে মনে পড়ে। আমাদের সদ্যভাই ইঞ্জিনিয়ার শরীফুল্লাহ উনি বলে গেছেন যে সকল দেশের রানী আমার রবীন্দ্রনাথের যে গান আছে। আমি 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 আরেকজনের কথা বলতে চাই যে গান ফেরদৌস পেরোয়ে জমিন আস ইহি আস ইহি আস ইহি আস। অর্থাৎ স্বর্গ যদি ভূমিতে থাকে তাহলে এখানেই আছে, এখানেই আছে। শুধু ন্যাচারাল বিউটি না, আমাদের চুনতির সন্তান চুনতির মানুষ ওনারাও কিন্তু খুবই স্পেশাল। পীর আউলিয়া আলেম আলেম ওলামা এবং বিভিন্ন জ্ঞানীগুণী মহাপুরুষ এবং আরো অনেক সংস্কৃতি সম্পন্ন অনেক কৃতি সন্তানের জন্ম কিন্তু আমাদের এই চুনতি। আমাদের এখানে চুনতিতে জন্ম হয়েছে আমাদের উপমহাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী জনাব বুলবুল চৌধুরী এবং সেই সাথে আরো অনেকে উজ্জ্বল স্টার। চুনতির একটা কিন্তু সাংস্কৃতিক স্বকীয়তা স্বকীয়তা আছে। শুধুমাত্র চুনতি গ্রামেই মানে বিয়ে সাজু উপলক্ষে নিজস্ব সঙ্গীত গাওয়া হয়। বেলুরের মহিলা সমিতির মহিলা সমিতির মঞ্চে যখন আমরা খুব ছোটবেলায় কিন্তু নাটক করি, এই ক্ষেত্রে আমরা কিন্তু পাইওনিয়ার মানে সংস্কৃতির দিক দিয়ে অনেক দূর দূরে কিন্তু এগিয়ে আসি। উপবাসীদের আর একটা বৈশিষ্ট্য আছে, সরি আই এম টেকিং ব্যাক চুনতির প্রতি প্রেম আর একটা হচ্ছে নিজস্ব প্রেম। চুনতির
যে চলে এসেছেন চুমতির মানে একটা একটা দল একটা পাগল দল গতকালকে সুবর্ণা এক্সপ্রেস হায়ার করে এবং অনেকে সেই দায়িত্বে আমি আশা করি সবারই সহযোগিতায় আমাদের চুনতি আরো আরো সমৃদ্ধ এবং উন্নত হবে। আমার পরিচয় দিয়ে বলছে যে মেজর জেনারেল জয়নুল আবেদিন মোর নাম, এই নামে খ্যাত হোক, আমি চুনতির লোক।